আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, শিক্ষা ও শিখি ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও স্বাগতম। বন্ধুরা, আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা 2023 শিক্ষাবর্ষে তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই থেকে একটি কবিতা ও তার অনুশীলনীর সকল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি, তাই না বন্ধুরা? তোমরা কি আমাকে বলতে পারবে এটা কিসের ছবি? হ্যাঁ বন্ধুরা, এই ছবিটি মূলত আমাদের এই বাংলাদেশ এর গ্রাম বাংলার প্রকৃতির একটি ছবি। বন্ধুরা, আমাদের দেশটি কিন্তু অনেক সুন্দর, তাই না? আমাদের এই দেশকে আমরা অনেক ভালোবাসি। বন্ধুরা, আজকে মূলত আমরা আমাদের এই বাংলাদেশকে নিয়ে একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম আমাদের এই বাংলাদেশ। কবিতাটি লিখেছেন কবি সৈয়দ শামসুল হক। বন্ধুরা, কবিতাটি প্রথমে আমি আবৃত্তি করব, পরে আমরা কবিতাটির ব্যাখ্যা সম্পর্কে জানব। তোমরাও কিন্তু কবিতাটি আমার সাথে সাথে পড়বে, কেমন? তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। আমাদেরই বাংলাদেশ, সৈয়দ শামসুল হক। সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ, আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ, আমাদেরই বাংলাদেশ। কবির দেশ, বীরের দেশ, আমার দেশ, স্বাধীন দেশ বাংলাদেশ। ধানের দেশ, গানের দেশ, 1300ই নদীর দেশ বাংলাদেশ। আমার ভাষা বাংলা ভাষা, মা শেখালেন মাতৃভাষা, মিষ্টি বেশ মনের ভাষা জনের ভাষা, এই ভাষাতে ভালোবাসা। মায়ের দেশ বাংলাদেশ, আমাদেরই বাংলাদেশ। সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ। বন্ধুরা, এবারে চলো আমরা কবিতাটির ব্যাখ্যা সম্পর্কে জানি। সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ। পূর্ব দেশ, পূর্ব দেশ শব্দটির অর্থ পূর্ব দিকে রয়েছে এমন দেশ। অর্থাৎ কবি এখানে বলেছেন আমাদের এই বাংলাদেশ কিন্তু সূর্য ওঠার পূর্ব দেশ। আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ, অর্থাৎ কবি এখানে বলেছেন আমাদের এই বাংলাদেশ সবারই অনেক প্রিয়। আমাদেরই বাংলাদেশ, অর্থাৎ আমাদের দেশটি কিন্তু আমাদের সবার। কবির দেশ, বীরের দেশ, আমার দেশ বাংলাদেশ, অর্থাৎ কবি এখানে বলেছেন আমাদের দেশটি কিন্তু কবির দেশ। অর্থাৎ আমাদের দেশে অনেক কবি রয়েছেন এবং তাদের কবিতা, উপন্যাস ও গল্প আমাদের সাহিত্যকে পরিপূর্ণ করেছে। বীরের দেশ বলতে বুঝিয়েছেন বীরের আত্মত্যাগের মাধ্যমে আমাদের দেশ অর্জিত হয়েছে। আমার দেশ স্বাধীন দেশ, অর্থাৎ আমাদের দেশটি কিন্তু স্বাধীন। দানের দেশ, গানের দেশ, 1300ই নদীর দেশ, অর্থাৎ বাংলাদেশ কিন্তু ধানে পরিপূর্ণ। গানের দেশ, আমাদের দেশটি কিন্তু গানের দেশ। এর মাধ্যমে কবি মূলত আমাদের নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরতে চেয়েছেন। 1300ই নদীর দেশ বাংলাদেশ, অর্থাৎ আমাদের 1300 নদী রয়েছে। এই চরণটিতে কবি মূলত নদীমাতৃকে বাংলাদেশকে তুলে ধরেছেন। বন্ধুরা, চলো কবিতাটির পরবর্তী অংশ দেখে নি। আমার ভাষা বাংলা ভাষা, মা শিখালেন মাতৃভাষা, মিষ্টি বেশ, অর্থাৎ আমাদের মাতৃভাষা বাংলা। আর এই বাংলা ভাষা কিন্তু আমাদের মায়ের কাছ থেকেই শিখেছি, এই কারণে এই ভাষাটি আমাদের মাতৃভাষা। বাংলা ভাষা আমাদের কাছে মায়ের মতনই অনেক বেশি আপন, তাই এই ভাষা আমাদের কাছে অনেক মিষ্টি। মনের ভাষা জনের ভাষা, এই ভাষাতে ভালোবাসা। অর্থাৎ এই বাংলা ভাষা কিন্তু আমাদের মনেরও ভাষা, এই ভাষা আমাদের মনের অভিব্যক্তি তুলে ধরে।
জনের ভাষা অর্থাৎ আমাদের সাধারণ জনগণের সবার ভাষা কিন্তু বাংলা ভাষা। এই ভাষাতে ভালোবাসা অর্থাৎ এই ভাষাতেই রয়েছে গভীর ভালোবাসা। এই ভাষা আমাদের সবার প্রিয় এবং সবচেয়ে কাছের। মায়ের দেশ বাংলাদেশ, আমাদেরই বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ আমাদের মায়ের দেশ। এই বাংলাদেশ আমাদের সবার। বন্ধুরা, আশা করি তোমরা এই মজার কবিতাটি বুঝতে পারবে। তোমরা কিন্তু কবিতাটি বারবার পড়ার মাধ্যমে কবিতাটি মুখস্থ করে ফেলবে। এবারে চলো আমরা অনুশীলনের কিছু কাজ করব। অনুশীলনী এক, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি। পূর্বদেশ, পূর্বদিকে আছে এমন দেশ। পরবর্তী শব্দটি হচ্ছে প্রিয়, পছন্দ করা হয় এমন। আপন, নিজ। কবি, যিনি কবিতা লিখেন। বীর, বলবান, সাহসী। স্বাধীন, মুক্ত। জন, সাধারণ মানুষ। পরবর্তী প্রশ্ন, খালি ঘর পূরণ করো। ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এখানে কিছু শূন্যস্থান দেয়া আছে এবং এই শূন্যস্থানগুলোতে কোন শব্দগুলো বসবে তা এখানেও দেয়া আছে। আমাদেরকে সঠিক শব্দটি এখানে বসাতে হবে। বন্ধুরা, তোমরা এখন ভিডিওটি পজ করো, শূন্যস্থানটি পূরণ করে ফেলো। একটু পরে আমরা উত্তরগুলো মিলিয়ে ফেলো। বন্ধুরা, চলো সঠিক উত্তরগুলো দেখি। ক, সৈয়দ শামসুল হক একজন কবি। খ, সূর্য ওঠে পূর্ব দেশে। গ, আমরা স্বাধীন দেশের মানুষ। ঘ, আমরা সবাই আপন কাজ করি। ম, বাংলাদেশ অনেক বীরের জন্মভূমি। বন্ধুরা, প্রথম শূন্য পরবর্তী চলে যায়। যুক্তবর্ণগুলো নিচে চিনে নিই। যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। যুক্তবর্ণ কবিতাটি পড়ার সময় আমরা যে যুক্তবর্ণগুলো পেয়েছিলাম সেগুলোই মূলত এখানে দেয়া আছে। আমরা এখন যুক্তবর্ণগুলো শিখব। চলো বন্ধুরা শুরু করি। প্রথম শব্দ সূর্য। সূর্য শব্দটিতে যুক্তবর্ণ অন্তস্থজ রেফ, অর্থাৎ রেফ এবং জ যুক্ত হয়ে গঠন করে এই যুক্তবর্ণটি। এই যুক্তবর্ণ দিয়ে আমরা আরো কিছু শব্দ শিখব। কার্য, ধৈর্য। পরবর্তী শব্দ পূর্ব। ব, রেফ, অর্থাৎ রেফ যুগ ব। গর্ব, সর্ব, স্বাধীন। সব হচ্ছে মূল যুক্তবর্ণটি। এখানে দন্ত স যুগ ব ফলা, অর্থাৎ ব ফলা যুক্ত হয়ে যুক্তবর্ণটি গঠিত হয়েছে। স্বর, স্বদেশ। পরবর্তী শব্দ মিষ্টি। মিষ্টি শব্দটিতে যুক্ত হয়ে যুক্তবর্ণ দিয়ে মদন্য স ট, মদন্য স ও ট মিলিত হয়ে গঠন করে মদন্য স ট যুক্তবর্ণটি। মদন্য স যুক্ত কিছু শব্দ হচ্ছে কষ্ট, চেষ্টা। জেনে রাখি, যুক্তবর্ণের র যুক্ত হলে তা রেফ চিহ্ন হয়ে যায়। রেফ পরবর্তী বর্ণের মাথায় বসে। কবিতাটি সবাই মিলে একসাথে পড়ি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই মিলে ক্লাসে একসঙ্গে পড়বে। এখন বন্ধুরা, ৬ নম্বরে আমরা কি দেয়া আছে সেটি দেখি। দেখি ঠিক উত্তরটি বাছাই করে বলি ও
লিখি। বাংলাদেশ ক, বাংলাদেশ কত শত নদীর দেশ? তেরো। তের বাংলাদেশ তেরো শত নদীর দেশ। খ, জনের ভাষা বলতে কি বলতে কবি কোনটিকে বুঝিয়েছেন? জনের ভাষা বলতে কবি বুঝিয়েছেন সাধারণ মানুষের ভাষা। গ, বাংলা কাদের মাতৃভাষা? বাংলা হচ্ছে বাঙালির মাতৃভাষা। এখন আমরা তিন নাম্বার প্রশ্নের উত্তর মুখে মুখে উত্তর বলি ও লিখি। ক, সূর্য ওঠার পূর্ব দেশ কোনটি? উত্তর, সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ। খ, কোন দেশ নদীর দেশ? উত্তর, বাংলাদেশ নদীর দেশ। গ, কে মাতৃভাষা শিখালেন? উত্তর, আমাদের মা আমাদের মাতৃভাষা শিখালেন। ঘ, মায়ের ভাষাকে মিষ্টি বলা হয়েছে কেন? উত্তর, আমাদেরই বাংলাদেশ সৈয়দ শামসুল হক রচিত একটি সুন্দর দেশাত্মবোধক কবিতা। এখানে দেশের প্রতি গভীর ভালোবাসা ও মমত্ববোধ ফুটে উঠেছে। আমাদের মাতৃভাষা বাংলা, মা আমাদের মাতৃভাষা শেখালেন। একটি শিশু মায়ের কাছ থেকে প্রথম কথা বলা শেখে। যে ভাষায় তার এরূপে শিক্ষা শুরু হয় সেটাই তার মাতৃভাষা। এ ভাষাতেই কথা বলায় ভাষা শিখে। তাই মাতৃভাষা বাংলা আমাদের কাছে এত মিষ্টি, এত মধুর। সাত, কবিতাটি সবাই মিলে একসঙ্গে পড়ি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই মিলে ক্লাসে একসঙ্গে পড়বে। কবিতাটি না দেখে লিখি। কবিতাটি সুন্দর করে আগে মুখস্থ করবে, পরে না দেখে খাতায় লিখবে। নয়, বাংলাদেশ সম্পর্কে দুটি বাক্য লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই জন্মভূমি কিন্তু বাংলাদেশে। বাংলাদেশ নিয়ে আমরা শুধু দুটো না, অনেকগুলো বাক্য লিখতে পারব। আমি তোমাদেরকে দুটি বাক্য লিখে দিচ্ছি। দুটি বাক্য হলো, এক, বাংলাদেশ আমাদের জন্মভূমি। দুই, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে, শিক্ষা ও শিখি এর সাথে থাকবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবে। কমেন্ট সেকশনে তোমার মতামত দিতে ভুলবে না কিন্তু। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। টেক কেয়ার, বাই বাই।